ব্যতিক্রমী মানবিক প্রয়াস শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে বিশেষভাবে সক্ষমদের জন্য অঙ্কন চর্চা। দেশের জাতীয় পতাকার রংটা কেমন, কিভাবে আঁকা যায় জাতীয় পতাকা, শেখানো হচ্ছে ওদের। শুধু জাতীয় পতাকা কেন, লাল নীল হলুদ লাল সবুজের রং তুলিতে আরও নানা কিছু শিখছে ওরা। বিশেষভাবে সক্ষম ছাত্রীদের মূল স্রোতে ফেরানোর ভাবনায় এই এক ব্যতিক্রমী মানবিক প্রয়াস শুরু হয়েছে শিলিগুড়ির রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম তার স্কুলের সব শিক্ষিকাদের সহযোগিতায় এই মানবিক কর্মসূচি গ্রহণ করেছেন তাদের স্কুলে। প্রধান শিক্ষিকার সেই মানবিক প্রয়াসের জেরে বেশ খুশি স্কুলের অভিভাবকেরাও। প্রধান শিক্ষিকা বলেন, তারা চাইছেন বিশেষভাবে সক্ষম ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি হাতের কাজও শিখুক। বিশেষভাবে সক্ষম এই ছাত্রীরা অঙ্কন চর্চায় পারদর্শী হলে ওরা যেমন মূল স্রোতে ফিরতে পারবে, তেমনই ভবিষ্যতে কিছু একটা করে স্বনির্ভর হতে পারবে। আমাদের বিদ্যালয়ে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদের প্রতি আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি, যাতে পড়াশুনোর সাথে সাথে ওদের মানে মানসিক বিকাশটাও নান্দনিকতার দিক দিয়ে ওরাও যাতে পৃথিবীর যে সুন্দর রং রস রূপ আস্বাদন করতে পারে, যাতে কিছু হাতের কাজ ওরা শিখে পরবর্তীকালে জীবিকা নির্বাহ করতে পারে। তো সেই জন্য আমরা একটা স্পেশাল ড্রাইভ নিয়েছি আমাদের এই CWSM বাচ্চাদেরকে, আমাদের যে প্রশিক্ষক আসছেন উনি এসে ওদেরকে শিক্ষা দান করছে। এটাই আমাদের আশা যে অন্য স্বাভাবিক বাচ্চাদের মতোই ওরা যাতে সুস্থ সুন্দর একটা। তোমার নাম? দেখো কতগুলো রং দেখো, জাতীয় পতাকা এই রঙগুলো থাকে না, জাতীয় পতাকায় এই যে গেরুয়া সাদা সবুজ থাকে, দেখো তিনটে রঙই এখানে আছে, গেরুয়া সাদা সবুজ, তিনটে রঙই এখানে আছে। কত সুন্দর কে কত সুন্দর করে করতে পারে দেখি।